بسم الله الرحمن الرحيم। প্রিয় বন্ধুরা, জেসি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে চলে স্বাগতম। এতো দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম বড়ইয়ের। বেশ 2.5 কেজি মতো বড়ই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পোটাগুলা পরিষ্কার করে নিয়েছি। যদি পচা বড়ই থাকে তাহলে সেগুলো ফেলে দিবেন। তা আমি সব পুরোই পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি আজকে মিষ্টি আচারটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি 1 কেজি গুড় নিয়েছি, আর এদিকে 1 কেজির মতো বড়ই আমি ভালো করে সব তো পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন আমি বড়ইগুলো ফাটিয়ে নিচ্ছি। এভাবে ফাটিয়ে নিলে খুব তাড়াতাড়ি মশলাগুলো ভিতরে ঢুকে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়, আচার করতে সুবিধা হয়। তা আমার সব বড়ইগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে দেব। এই ভিনেগারটা দিয়ে আমি প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর দিয়ে দেব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ অ্যাড করলাম। এই লবণটা আর ভিনেগারটা এখন ভালো করে দিলে পরে বড়ইয়ের চামড়াগুলো একবারে সুন্দর সফট হয়ে যাবে, এবং এটা অনেকদিন আচারটা তৈরি করলে অনেকদিন নষ্ট হবে না। তা আমি আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করব না, এজন্য আমি আলাদা আগেই ভিনেগার দিয়ে এটা নরম করে নেব সুন্দর করে। ভিনেগারটা দিলে এই বড়ইয়ের চামড়াগুলো খুব সুন্দর সফটি হয়ে যাবে, এবং এটা অনেক দিন পর্যন্ত আচারটা থাকবে। ইচ্ছা করলে আপনারা হালকা রোদে দিতেও পারেন, আবার এমনিও বয়মে তুলে দিতে পারেন। তো এটা আমি 3-4 ঘন্টা সুন্দর ভিজায় রেখেছিলাম। তো নিয়ে নিয়েছি আমি খাঁটি সরিষার তেল। আচারে তেল যত দিবেন তত আচারটা বেশি দিন টিকবে, ভালো থাকবে। তো তেলটা খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন, এবং তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ, আর পরিমাণ মতো শুকনা মরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম সেই ফাটিয়ে রাখা ভিজিয়ে ভিনেগারে ভিজিয়ে রাখা গুড়গুলো। এখন আমি গুড়গুলো সব বটি দিয়ে ছোট ছোট কুচি করে নিয়েছি, সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি, অ্যাড করছি। এখন আমি আস্তে আস্তে বড়গুলো নাড়াচাড়া করে নেব, গুড়গুলো ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে গুড়গুলো ভালো করে মিশে যাবে, এবং গুড়ের যে পানি বের হবে সেই গুড়ের পানিতেই কিন্তু বড়ইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি ভিনেগার দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এ পর্যায়ে আমি পাঁচ ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম,
এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ, গুঁড়া মশলাগুলো দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। নাড়াচাড়া করতে হবে আর মাঝে মাঝে যেগুলো প্রয়োজনীয় মশলা সেগুলো অ্যাড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গুড়গুলো আমার গলে গেছে, এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো, এখানে এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এগুলো আমি গুঁড়া করে এক চামচ দিয়ে দিলাম। এগুলোতে সেন্ট খুব ভালো আসে, সব অ্যাড করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন বড়ইগুলো একদম সুন্দরভাবে গুড়ের পানিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন আঠালো ভাব সুন্দর চলে আসবে তখন বুঝে নিতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা আচারটা হালকা রোদেও দিতে পারেন, আবার ঠান্ডা হয়ে গেলে বয়ামে আর একটু তেল দিয়ে তুলে দিতে পারেন। তো এতে বন্ধুরা তৈরি হয়ে গেল বড়ুয়ে মিষ্টি আচার, এটা খুবই টেস্টি হয়। এভাবে আচারটা করে দেখবেন, খুবই টেস্টি হয়, স্বাদ একেবারে অক্ষুণ্ণ থাকে, বড়ুয়ের স্বাদ গন্ধ খুবই সুন্দর হয় এভাবে আচারটা তৈরি করলে। আর অনেকদিন পর্যন্ত আপনি আচার সংরক্ষণ করতে পারবেন, এক আধ বছরে আচার কিচ্ছু হবে না, খুব ভালো হয়ে থাকবে। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।